একই মঞ্চে অপু বিশ্বাস ও বুবলি, কিন্তু কথা হলো না দুজনের মধ্যে। এদিকে আবারও নতুন চমক নিয়ে আসছেন দিঘে। ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে 80টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও বর্তমান সময়ের নায়কদের সঙ্গে অভিনয় করেছেন। অন্যদিকে বর্তমান সময়ের চিত্রনায়িকা বুবলি ক্যারিয়ারের শুরুটা শাকিব খানের হাত ধরেই। ব্যক্তিগত কারণে এই দুই নায়িকার সম্পর্ক ভালো নয়, কিন্তু কাজের প্রয়োজনে তাদের দুজনের সঙ্গে একই দিনে কাজ করেছেন হালের নায়ক রোশান। গত 3রা এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁ রিভেন্স সিনেমার অনুষ্ঠানে অংশ নেন বুবলি রোশান। ইকবাল পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন বুবলি রোশান। এই অনুষ্ঠানে রোশান জানান, রাতে তাকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে একটি অনুষ্ঠানের অংশ নিতে হবে, যে কারণে রিভেন্স সিনেমার অনুষ্ঠান স্থল থেকে আগেই চলে যান এই নায়ক। ঈদের বিশেষ অনুষ্ঠান টুইঙ্কেল টুইঙ্কেল সুপারস্টার নামে একটি অনুষ্ঠানে অতিথি হয়েছেন রোশান অপু। FDC-র 8 নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের তারই শুটিং চলছিল, তাই রিভেন্স সিনেমার অনুষ্ঠান থেকে রোশান সোজা চলে যান FDC-তে। সেখানে রাতভর শিরোনামের গানের শুটিং হয়। এতে অপুর সঙ্গে নেচেছেন রোশান। এটি মূলত সম্রাট সিনেমায় ব্যবহার করা হয়েছে। পর্দায় এই গানে অপুর বিপরীতে ছিলেন শাকিব খান। রোশান অপুর এই পারফরমেন্স টুইঙ্কল টুইঙ্কল সুপারস্টার অনুষ্ঠানে দেখানো হবে। ঈদুল ফিতরের চতুর্থ দিন বিকাল 5:50 ATN বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা, পরিচালনা করেছেন রুমানা হক। রোশান গণমাধ্যমকে বলেন, বুবলির সঙ্গে আমার একটি কাজ হয়েছে, খুব ভালো একজন কো আর্টিস্ট, আর অপুদির সঙ্গে আমার সিনেমায় কাজ হয়নি, কিন্তু অমায়িক একজন মানুষ, তার সঙ্গে মিশে মনে হলো অসাধারণ এবং খুব ভালো একজন মানুষ, তার সঙ্গে টেলিভিশন অনুষ্ঠানে আড্ডায় বসে ভালো লেগেছে। অন্যদিকে ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রায়ন শেষ করে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন। ফিরতে অবশ্যই অনেকটা বেগ পেতে হয়েছে তাকে, কারণ মুম্বাই থাকতে লকডাউন ঘোষণা হয়েছিল, ফলে টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে এই অভিনেত্রীকে। দেশে ফিরে নিজেকে ঘরবন্দি করেছেন এই নায়িকা। এই সময়ে আবারও নিজের ফিটনেসের দিকে মনোযোগী হয়েছেন দিঘি। আবারও ওজন কমানোর মিশনে নেমেছেন তিনি। এবার 10 কেজি ওজন কমাবেন বলে জানান তিনি। বুধবার 5ই মে গণমাধ্যমকে দিঘি বলেন, লকডাউন থেকে ওজন আবারও বেড়ে গেছে, মুম্বাই থাকার কারণে নিয়মিত জিম করা সম্ভব হয়নি, সব মিলিয়ে নিজেকে ফিট রাখার জন্য আবার জিমে মনোযোগী হয়েছে। এর আগে গেল বছরের শেষের দিকে 8 কেজি ওজন কমানোর মিশনে নেমেছিলেন দিঘি, সেবার 5 কেজি ওজন কমিয়েছিলেন তিনি। ওজন কমানোর জন্য প্রতিদিন 2 ঘন্টা করে জিমে ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী, পাশাপাশি মেনে চলছেন ডায়েট চার্ট। খাদ্য তালিকা থেকে কার্বন জাতীয় খাবার বাদ দিয়েছেন, খাচ্ছেন মুরগি, সিদ্ধ ডিম, ব্ল্যাক কফি, দুধ, ফলমূল, বাদাম, মাছ আর গ্রিন টি। দিঘি মনে করেন, চিন্তাভাবনা মন আত্মা বিশুদ্ধ তো মন সুন্দর। তার ভাষায়, আমার কাছে সৌন্দর্য মানে হলো অভ্যন্তরীণ সৌন্দর্য, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই তাদের মতো করে সুন্দর।